হাই, কেমন আছেন সবাই? আমি সূর্য সেন দাস রাজ, ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যাড অফ স্পেস। আমি কিছু ভিডিও নিয়ে আসার কথা বলছিলাম, আমি চলে এসেছি। কেস স্টাডি রিলেটেড ভিডিও নিয়ে আমরা করব এই পুরো বছর। তবে আমি আজকে যদি ওই ব্যাপারে বলবো না, ডিরেক্টলি কেস স্টাডি নিয়ে কথা বলবো না, আজকে আমরা পোর্টফোলিও প্ল্যান করবো এবং কেস স্টাডিতে মুভ করার আগে আমি নেক্সট ভিডিও থেকে ডেফিনেটলি এটা নিয়ে আলোচনা করবো বা আমরা শুরু করবো যে কোনো টপিক নিয়ে। তো আমরা একটু প্ল্যান করি আগে আজকে সবাই, আমি শেয়ার করি কিছু ব্যাপার যেটা প্রয়োজন আমাদের সবাই অ্যাজ এ ডিজাইনার। তো লেটস স্টার্ট। ডিজাইন পোর্টফোলিও নিয়ে আমাদের মাঝে অনেক অনেক কনফিউশন, আমি অনেক অনেক কোয়েশন পাই অনেকের কাছ থেকে যে কীভাবে পোর্টফোলিও বানাবো, কী কী কেস স্টাডি থাকবে বা আমি ডিজাইন কী কী পোস্ট করবো, এগুলো নিয়ে অনেক অনেক কোয়েশন থাকে আমাদের। তো আমি কিছু সাজেশন দিচ্ছি, 100% প্রুভেন কিনা আমি বলতে পারবো না, পারি সেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে কোনগুলো করলে ভালো হতে পারে। তো অ্যাজ এ ডিজাইনার আপনি প্রত্যেকটা ফিল্ডে বস হতে পারবেন না। প্রথমত যে আমি খুব ভালো ওয়েব ডিজাইন, খুব ভালো অ্যাপ ডিজাইন, খুব ভালো ইন্টারাকশন, আমি ডেভেলপমেন্টও জানি, হ্যাঁ মানে আমি বলবো না খুব সব দিকই বস হওয়া যাবে না। প্রথমত এক, হ্যাঁ আমি পার্টিকুলার কিছু জিনিসে ফোকাস করতে পারি বেশি, বাট বাকি জিনিসগুলো আমি জানি, সেটা ইম্পর্টেন্ট যে আমি একটা জিনিসে ফোকাস দেবো ওইটা আমি খুব ভালো জানি, বাট এর পাশাপাশি আরও কাজগুলো যেগুলো আছে সেগুলো আমি জানি। তো সেটা করতে গেলে যেটা সবচেয়ে ভালো হয়, আমরা যে ডিজাইনার আছি, যদি আমরা ইন্ডাস্ট্রি স্পেসিফিক ডিজাইন করি, তো সেটা কেমন? যেমন হেলথ ইন্ডাস্ট্রি, না যদি আমি চিন্তা করি ফিনটেক ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, এরকম অনেক অনেক ইন্ডাস্ট্রি কিন্তু আছে। তো আমরা যখন ডিজাইন পোর্টফোলিও বানাবো, আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে আমরা কোন ইন্ডাস্ট্রি স্পেসিফিক ডিজাইন করব, বা কিছু ইন্ডাস্ট্রি আগে থেকে চুজ করে নেওয়া। যেমন আমি চিন্তা করি ফিনটেক, তো ফিনটেকের ভেতরে কী কী পড়তে পারে, যেমন আমাদের বিকাশ অ্যাপ বা বিভিন্ন ব্যাঙ্কিং যে অ্যাপগুলো, ক্রিপ্টোকারেন্সি অ্যাপ, তো এই সবগুলো ফিনটেকের আওতাধীন। তারপর হতে পারে আমি চিন্তা করি রিয়েল এস্টেট অ্যাপ, হ্যাঁ যেমন জিলো বা এরকম অনেক, আমি ইভেন এয়ারবিএনবিকেও অনেক সময় রিয়েল এস্টেটের মধ্যে মানে ডিরেক্টলি বলা যায় না, বাট হ্যাঁ এটা অন্য ইন্ডাস্ট্রি। আমি হয়তো রিয়েল এস্টেট নিয়ে আরও অনেক যেগুলো আছে আমরা হয়তো এগুলোকে রিসার্চ করতে পারি বা ওই রিলেটেড কাজ করতে পারি। তো অ্যাজ এ ডিজাইনার আমাকে প্রথমে হচ্ছে ইন্ডাস্ট্রি চুজ করতে হবে। আমি বলবো শুরু থেকে মানে কোনো স্পেসিফিক একটা বা দুটা না করে আমি 4-5টা সিলেক্ট করতে পারি, লেটস সে 4। আমি 4টা ইন্ডাস্ট্রি চুজ করলাম, ওই ইন্ডাস্ট্রি রিলেটেড আমি কাজ করব। এখন অনেকের কোয়েশ্চেন থাকতে পারে ইন্ডাস্ট্রি কেউ চুজ করব, গুড। সো এটার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় কারেন্ট সিচুয়েশন দেখা ফার্স্ট, আর একটু নিউজের দিকে নজর রাখা যে কোন কোম্পানিগুলা বা কোন স্টার্ট আপগুলা খুব ভালো ইনভেস্টমেন্ট পাচ্ছে বা কোনগুলার এখন ট্রেন্ড বেশি, যেমন ক্রিপ্টোকারেন্সি, তো ফিনটেক ইন্ডাস্ট্রি ডেফিনেটলি। সো আমি হয়তো চুজ করতে পারি, কিন্তু এখন হয়তো আমি কিছু চিন্তা করতাম এক বছর আগেও যে আমি ট্র্যাভেল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবো। তো ট্র্যাভেল বিজনেস এই কোভিডের কারণে অনেকটা মানে ধস নেমে গেছিলো, ইভেন ফুড ইন্ডাস্ট্রিতেও। তো আমি যখন চুজ করবো কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে, ওই ইন্ডাস্ট্রি পার্টিকুলার স্পেসিফিক আমি বস হবো বা স্পেসিফিক একজন স্পেশালিস্ট হবো, তখন আমাকে ওই ইন্ডাস্ট্রি আগে দেখতে হবে ওই যে 4টা আমি চুজ করছি এগুলো আসলে মার্কেট ভ্যালু কেমন বা মার্কেটে স্টার্ট আপ ভ্যালু কেমন, কীভাবে কাজ আসতেছে বা মানুষজন কীভাবে কাজ করতেছে, বিভিন্ন কোম্পানি কীভাবে গ্রো করতেছে, বেসড অন দ্যাট আমি ইন্ডাস্ট্রি চুজ করে কাজ করতে পারি। আমি ইন্ডাস্ট্রি যখন চুজ করে ফেলবো, তখন আমি ওই রিলেটেড পোর্টফোলিও আমার ডিজাইন আমি ডিভেলে পোস্ট করি বা আমি কেস স্টাডি প্ল্যানে যাই করি, এইরকমভাবে কাজ করা যেতে পারে। এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কেস স্টাডির ক্ষেত্রে, কেস স্টাডি যখন আমি এই শব্দটা কাউকে বলি কোনো ডিজাইনারকে যে একটা কেস স্টাডি বানাতে হবে, তখন তার মাথায় ডেফিনেটলি ঘুরবে যে ওরে বাবা বিশাল একটা প্রসেস ফলো করতে হবে আমাকে, না আমাকে ইউজার রিসার্চ, ইউজার ফ্লো, ইউজার জার্নি, পার্সোনা বানাতে হবে, ওয়ারফ্রেম বানাতে হবে, ইন্টারাকশন বানাতে হবে, ভিজুয়াল ডিজাইন বানাতে হবে, স্টাইল গাইড বানাতে হবে, একটা হিউজ একটা লেন্দি প্রসেস। হ্যাঁ ডেফিনেটলি এটা প্রয়োজন, এটা গুড প্র্যাকটিস, বাট এগুলো হচ্ছে আমরা যেগুলো চিন্তা করতেছি কেস স্টাডির কথা, সেগুলো হচ্ছে কনসেপচুয়াল কেস স্টাডি। সাধারণত আমরা যেগুলো করি যে আমার মনে হচ্ছে একটা রাইড শেয়ারিং একটা অ্যাপ্লিকেশন বানাবো, সেটাতে এই এই ফিচারগুলো থাকবে, বা ডক্টরসের অ্যাপ্লিকেশনে অনলাইন ডক্টরের জন্য আমি একটা কেস স্টাডি বানাবো, এই ফিচারগুলো থাকবে। এগুলো আমাদের কনসেপচুয়াল, আমরা কোনো কনসেপচুয়াল আইডিয়া থেকে আমরা কেস স্টাডিগুলো বানাই, একজন বা দুজন বা গ্রুপ করে আমরা বানাই।
সেটা ভালো, ডেফিনেটলি গুড প্র্যাকটিস, কিন্তু সেটাতে কী হয়, টাইম অনেক বেশি লাগে এবং অনেকে আমি দেখছি যে পুরোটা কমপ্লিট করতে পারে না, যে অর্ধেক করে রেখে দিছে আর ভালো লাগতেছে না। আমার ক্ষেত্রে অনেক সময় এরকম হয়, তো দেখা যায় আমি অনেক অনেক কেসটাগুলো আমি আমাদের কাছে জমে গেছে বা এরকম আসলে শেষ করতে পারতেছি না। তো এইটা থেকে এটার একটা আমি বলি কনসেপচুয়াল কেসটা, আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি যখন কোনো জব আমি ইন্টারভিউতে যখন যাব, যখন পোর্টফোলিও যখন আমাকে দেখাতে হয়, যখন আমি আমার এই কেসটাগুলো দেখাই, তখন অনেক অনেক কোয়েশনের সম্মুখীন হতে হয় যে এটা কেন, ওইটা কেন নিছি, এই ডিজাইন ডিসিশনটা কেন নিছি, এখানে আমি এই ফিচারটা কেন চিন্তা করলাম, তো এরকম অনেক অনেক কোয়েশনের সম্মুখীন হতে হয়। সেটা ভালো ডেফিনেটলি, বাট কনসেপচুয়াল ক্ষেত্রে এটাই সমস্যা যে আসলে কী কী কোয়েশন আসবে আমি জানি না, বা কী কী আমাকে জিজ্ঞেস করতে পারে, কারণ আমি কোনো ডেটার উপরে কাজ করতেছি না, আমি কোনো ইউজার বেস চিন্তা হয়তো ওইভাবে চিন্তা করে নেই, আমি জাস্ট আমার মনে হয়েছে এটা করা ভালো, আমি করে ফেলছি, এটা একটা প্রবলেম। আর যেটা হয় আরেকটা ওয়ে আছে এই কনসেপচুয়ালের বাইরে কেস স্টাডি করার, সেটা হচ্ছে রিয়েল প্রবলেমের সলিউশন করা বা রিয়েল কেস স্টাডি বলা যায়। যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিই একটু ভালো লাগবে। আমরা ফেসবুক সবাই ইউজ করি না, ফেসবুকের লাইক বাটন যখন ট্যাপ করি তখন কি আসে, কিছু ইমোজি আসে না, হা হা লাভ অনেক ধরনের এফেক্ট আসে। আমরা সবাই নিজেরাই দেখছি অনেক এরকম, একজন হয়তো মারা গেছে, কেউ ভুলে হয়তো হা হা রিয়েক্ট দিয়ে গেছে, তো মারামারি হয়ে গেছে, বা এক বন্ধু কোনো একটা সেপটা কাপ হয়ে গেছে, তো আমি ইনস্টাগ্রাম থেকে স্যাড রিয়েক্ট দেওয়ার ক্ষেত্রে আমি হয়তো হা হা রিয়েক্ট দিয়ে দিছি, তো সেই জন্য তার সাথে আমার মারামারি হয়ে গেছে। এটা ইচ্ছাকৃত হতে পারে, অনিচ্ছাকৃত হতে পারে, বাট আমি চিন্তা করি এজ মানুষ, অনেক এজই মানুষ, ওদের ডিভাইসগুলো হয়তো এত ভালো না, সে ভুলে ক্লিক করে ফেলছে, তো তখন হয়তো একটা এমব্রেসিং মোমেন্ট হতে পারে। এটা কিন্তু ফেসবুক আসলে ওই ফেসবুকের দোষ না, এটা ইউজার আমরা কীভাবে ইউজ করতেছি সেটার উপর ডিপেন্ড করতেছে, কোনো জায়গায় ভালোভাবে ইউজ হচ্ছে কোনো খারাপভাবে ইউজ হতেছে। এখন এটাকে যদি আমি একটা প্রবলেম ধরি যে আসলে ফেসবুক এটাকে এভাবে না দেখিয়ে অন্যভাবে দেখাতে পারে, এটা নিয়ে আমি একটা কেস স্টাডি ক্রিয়েট করতে পারি। আর একটা মজার প্রবলেম হচ্ছে আমরা জিমেল সবাই ইউজ করি কম বেশি না, প্রতিদিন ইউজ করা হয়, তো গুগল ওদের প্রত্যেকটা প্রোডাক্টেই মানে নতুন করে ওরা ইন্টারফেস ডিজাইন করছে বা অনেক বেশি ইম্প্রুভমেন্ট নিয়ে আসছে, কিন্তু জিমেলের ভেতরকার সেটিং যে পেজটা আমি জানি না অনেকে খেয়াল করছে কি জানি না, ওই পেজটা একদম ডিজাস্টার হয়ে টিল নাও রয়ে গেছে। ওইখানে গেলে দেখবেন যে ইনফরমেশনগুলো ওভারলোড হিসেবে রাখা এবং বাটনটা খুঁজে পাইতেও কষ্ট হবে, রিভিউ চেঞ্জেস বাটনটা, তো ওইটাকে আমরা হিসেবে নিতে পারি, ওইটাকে এক প্রবলেমসের স্টেটমেন্ট নিয়ে ওটাকে কীভাবে ইম্প্রুভ করা যেতে পারে ওই অনুযায়ী আমরা হয়তো একটা আইডিয়া থ্রো করতে পারি। তো এরকম অনেক অনেক প্রবলেম আসলে আমাদের আশেপাশেই আছে যেগুলো আমরা ইউজ করি প্রতিনিয়ত, খুঁজে বের করতে হবে এবং ওগুলো নিয়ে কাজ করলে অনেক বেশি এফেক্টিভ হয়। যেমন আমরা স্পটিফাই সবাই ইউজ করি না, আমি যখন চিন্তা করি যে স্পটিফাই ইম্প্রুভ করবো কীভাবে, বা এক্সিস্টিং ফিচার কোনো একটা নতুন আইডিয়া ইউজ করা যায় কিনা বা অ্যাড করা যায় কিনা, তো স্পটিফাই সাধারণত মিউজিক না, সো মিউজিক ডিপেন্ড করে আমাদের মুডের উপরে, ওয়েদারের মুডে অনেক কিছু উপরে ডিপেন্ড করে। যদি এরকম হয়তো আমি সকালে ঘুম থেকে উঠলাম বৃষ্টি পড়তেছে দেখতেছি, স্পটিফাই বললো তোমার এরিয়া বৃষ্টি হচ্ছে তুমি এই গানগুলো শোনো, বা স্নো হচ্ছে তুমি এই গানগুলো শুনতে পারো, তো এরকম অনেক কিছু আসলে ক্রেজি আইডিয়া আমরা হয়তো বলতে পারি। তখন এই কেস স্টাডিগুলো করতে গেলে আমাকে হিউজ প্রসেস ফলো করা লাগবে না, আমাকে প্রবলেম স্টেটমেন্টগুলো লিস্ট করতে হবে, আইডেন্টিফাই করতে হবে ওই প্রবলেম প্রবাবল সলিউশনগুলো, এটা 100% না হইতে পারে নাও হইতে পারে কোনো সমস্যা নেই, আমি বললাম যে এগুলোর প্রবলেমগুলোর সলিউশনটা এইভাবে করা পসিবল, এবং তারপরে আমরা কী করবো, আমরা হয়তো ইউজার ফ্লো বানাইতে পারি, যা হোক চাইলে যে আসলে আমি চিন্তা করছি প্রবলেমটা ইউজার কীভাবে ইউজ করবে, একজন নতুন ইউজার বা এক্সিস্টিং ইউজার যারা আছে ওরা কীভাবে ইউজ করবে, তারপরে আমরা হয়তো আমরা ওয়্যারফ্রেম বানাইতে পারি, একটা ইন্ট্রোডাকশন বানাইতে পারি, দেন আমরা হয়তো ভিজুয়াল ডিজাইনে মুভ করলাম, ওদের এক্সিস্টিং ডিজাইন ফলো করি। এইখানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাকে ইউআইতে খুব বেশি টাইম দেওয়া লাগতেছে না, সো আমি একটা হিউজ একটা টাইম পাচ্ছি, যেটা কনসেপচুয়াল প্রজেক্টের ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হয় কীভাবে বানাবো, কোন প্রসেস ফলো করে বানাবো, বাট এখানে আমি এক্সিস্টিং ডিজাইন, স্পটিফাই এক্সিস্টিং ডিজাইন স্টাইল গাইড, এয়ারবিএনবি ডিজাইন স্টাইল গাইড, ওগুলো ফলো করে আমি ডিজাইন করবো, সো আমাকে বেশিরভাগ সময় টাইম দিতে হবে কীভাবে প্রবলেমটা আমি আইডেন্টিফাই করে কীভাবে সলভ করবো এগুলোর উপরে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা একটা প্রবলেম আমরা সিলেক্ট করবো, আমি হয়তো একটা সিলেক্ট করছি সেটা হচ্ছে গুগল ম্যাপ নিয়ে, তো আমি সেটা এক্সপ্লেন করবো এবং কীভাবে সলভ করলে ভালো হয় সেটা বলে দিব, এবং এখানে সবার কন্ট্রিবিউশন লাগবে, তো এখন তোমরা সবাই এটা নিয়ে একটু স্টাডি করবো, আমি যেভাবে বলে দিব, আর
কিভাবে কাজ হচ্ছে আমাকে ইম্প্রুভমেন্ট দেখাইতে হবে, আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, এখানে সবাই শেয়ার করতে পারো সবাই ওয়ার্ক ইন প্রোগ্রেস। আর দেন আমি হচ্ছে একজনকে চুজ করে ওর সাথে আমি কলাবরেট করবো, সেটা আমি শেয়ার করবো ভিডিওটা, যে কীভাবে সে চিন্তা করছে এবং কীভাবে ইম্প্রুভ করা যেতে পারে আমার আইডিয়াগুলো। তাহলে কী হবে, আমরা সবাই শিখতে পারবো খুব তাড়াতাড়ি, এবং একজন ইউএক্স ডিজাইনার বলি, ইউআই ডিজাইনার বলি, আমাদের, আমি যেটা মনে করি, অ্যাটলিস্ট 4-5 কেস থাকা উচিত আমাদের পার্সোনাল লাইফে। কারণ আমি যে কোনো জবে যাই, যদি ভালো কোনো জব পেতে চাই, আমাকে ডেফিনেটলি দেখাতে হবে আমি প্রবলেম ক্যাপেবল সলভ করার ক্যাপাবিলিটি আছে কিনা আমার, বা আমি আসলে ডিজাইন প্রসেসগুলো ফলো করি কিনা, তখনই আসলে কেস স্টাডিগুলো আসে। সো অ্যাটলিস্ট আমরা 5-6 চেষ্টা করি এই বছর আমরা সবাই মিলে সলভ করতে পারি কিনা, এবং ডেফিনেটলি আমি বলবো যে রিয়েল প্রবলেম যেগুলো এগুলো বেশি বেশি জোর দেওয়ার, হ্যাঁ কনসেপচুয়াল আমরা করবো, এক দুটো আমি আইডিয়া দিব, সেগুলো হেল্প করবো অনেক বেশি। তো এই হচ্ছে আজকের ভিডিও, আমি জানি না সবার কেমন লাগছে, আমি চেষ্টা করেছি, বাট আমি অবশ্যই চেষ্টা করবো সামনে আরও অনেক বেশি, আর সবাই পাশে থাকবেন, আশা করি সবার ভিডিও পছন্দ হবে, লেটস সি আমরা কত দূর যেতে পারি। হ্যাঁ ওকে, হ্যাপি ডিজাইনিং, অনেক অনেক ভালো থাকবেন, টাটা।